কক্সবাজার সদর হাসপাতালের খুব কাছেই মোহাজের পাড়া, বাসিন্দা নুরুন্নাহার 7 মাসের অন্তঃসত্ত্বা, একবারও যাননি ডাক্তারের কাছে। কেন, কেউ এত কাছে হাসপাতাল কেউ বলে নাই যাইতে? বলে নাই। তুমি জানো যে ডাক্তারের কাছে যাইতে হয়? এলাকার অনেক নারীরই একই অবস্থা। আমার সব বাচ্চা বাড়িতে হয়েছে, আর আমার স্যারেরা দেখে দেখে আমি যাই নাই, আর আমার শাশুড়িও যেতে দেয় নাই, বাচ্চা বাসা হয়েছে। মৃত্যু ঝুঁকি আছে, তাও অশিক্ষিত অদক্ষ ট্র্যাডিশনাল দায়ীদের কাছে বাড়িতেই শিশু ভূমিষ্ঠ করাচ্ছেন এরা। ডাক্তারের কাছে যাওয়ার উপায় নেই, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও চলতে হয় পরিবারের মাথা, স্বামী অথবা শাশুড়ির সিদ্ধান্তে। গরিব সাধারণ মানুষের হয়তো স্বাভাবিক, কিন্তু সচ্ছল অনেক পরিবারের ছবিও একই, রীতিটাই এমন। মানে আমি কেন হার নাহার দ্বারা ব্রতা পরে এড়ালি আসি। এই অবস্থায় যদি সে আরও দেরি করা যায় তার জরাইটা ফেটে যেতে পারে। ফুলুয়া তাই তুলুয়া গাতে আগে ওরা রঙ ওরা, এটা অবস্থা ভালো না, সামনে জরাই চলে আসছে, এটা কক্সবাজার নিতে হবে। তবে খানিক উন্নতি কিছুটা হলেও সাড়া ফেলেছে। 2007-08 অর্থবছরে দেশের 32 জেলার 33 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম। আমাদের বেনিফিশিয়ারি হচ্ছে এই এলাকার স্থায়ী বাসিন্দা এবং যারা প্রথম গর্ভবতী অথবা দ্বিতীয় গর্ভবতী। দুস্থ মায়েদের গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবা দিয়ে মায়ের মৃত্যুর হার কমাতে দেশের হাতে গোনা কয়েকটি হাসপাতালকে নারী বান্ধব করা হয়েছে। তবে প্রয়োজনীয় ডাক্তার আর নার্স না থাকায় ঘোচেনি চিকিৎসা দৈন্য। একসাথে অনেক ইমার্জেন্সি পেশেন্ট এসে যায়, তখন আমরা ক্রাইসিসে পড়ে যাই, প্লাস আমার হেল্পিং হ্যান্ডেরও শর্টেজ আছে, যেটার জন্য আমরা করতে পারছি না। হ্যাঁ, একটু কনজারভেটিভ এই আমাদের এলাকাটা, ফলে কিন্তু মানুষজন সহজে কিন্তু বিশেষ করে ডেলিভারি সেবার জন্য কিন্তু জেলা পর্যায়ে আসতে খুব একটা চায় না। চিকিৎসকরা বলছেন দুর্বল অবকাঠামো, কম জনবল আর বাজেট সংকটের কারণে প্রয়োজন অনুযায়ী সেবা দিতে পারছেন না তারা। তবে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা চিহ্নিত করেছেন গর্ভবতী মায়েদের সঠিক সময়ে চিকিৎসকদের কাছে না নিয়ে আসাকে। শাকিলা জেসমিন, চ্যানেল আই, কক্সবাজার।